দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা গাবতলীর ঐতিহ্যবাহী সবচেয়ে দেশেরা গরুর হাট। দর্শক, এই গরুর হাটে এখন এই মুহূর্তে আমরা যে গরুটিকে আপনারা দেখাচ্ছি, এই গরুটি হলো ঝিনাইদহের। ঝিনাইদহের মানে হলো মহেশপুর থানার রাজাবাবু, নাম্বার ওয়ান রাজাবাবু গরুটির নাম। আমরা সেই গরুটির সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো জানবো, কতটা দাঁত এবং মানিলো পাশাপাশি কত ওয়েট রয়েছে এই গরুটির, আমরা সেই বিস্তারিত বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। আমরা যত বেশি পারবেন এই গরুটির ভিডিওটিকে আপনারা শেয়ার দিবেন এবং কত টাকা দামে তিনি বিক্রি করবেন সেটাও জানাবো। এবং এই 2022 সালের কোরবানির হাটে আমরা সারা ক্ষণ দিন রাত আমরা এই আমাদের ফেসবুক পেজে লাইভ একটার পর একটা ভিডিও আপনারা দেখতে পাবেন। আপনারা ভিডিওগুলোর দিকে নজর রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো দিবেন এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। কি নাম আপনার? মোহাম্মদ ওসমান। ওসমান, ওসমান ভাই, আপনার এই গরুটির নামটা দিয়েছেন কি? ওয়ান রাজাবাবু। নাম্বার ওয়ান রাজাবাবু? নাম্বার ওয়ান রাজাবাবু, এক নাম্বার। নাম্বার ওয়ান রাজাবাবু কেন এটার নাম? এটা হাতে কি আমার মেয়ে সফটের কিছু। আপনার মেয়ে? কি নাম আপনার মেয়ের? আমার মেয়ের নাম মোসাম্মদ মিতা খাতুন। মিতা খাতুন, আচ্ছা, মিতা খাতুন হলো নাম্বার ওয়ান রাজাবাবুর নাম রেখেছে এই গরুটির। আচ্ছা, আপনার এই গরুটিকে মানুষ কেন ক্রয় করতে আসবে একটু বলবেন? এই গরুটা আমি হাত থেকে আমার মেয়ে পুষেছে, তার কোনো বাড়তি খাবার ছোলা টোলা এসব দিয়ে পুষেছে, পোষার পরেও হাত থেকে কোনো অবৈধ খাবার খায়নি, বুঝেছেন? আচ্ছা, অবৈধ খাবার খাওয়ার নেই, তাহলে কি খাবার খাওয়াইছেন আপনি? আমি যে গরুটা গাবতলীর বাজারে নিয়ে আইছি, এবার যারা গরুটা ক্রয় করবে তারা তো অবশ্যই শুনবে, শুনে তো গরুটা নেবে। আমার গরু সভ্যতা আছে, কোনো অবৈধ খাবার খাইনি, একদম মাঠের শুকনো ঘাস আর খড় বিচুলি আর খোঁজ মুচি এইসব খাইছে, তা কোনো কেন আমার গরু হাতে কেনবে না? আচ্ছা, তো এই যে আপনার গরুটিকে আপনি হাটে নিয়ে আসছেন, এই হাটে নিয়ে আসতে গিয়ে কোনো প্রবলেমে পড়েছিলেন কিনা? আমরা দেখেছিলাম 2020 সালে 2021 সালে রাস্তার ভিতরে গরু হাটে আনতে গিয়ে অনেক বড় বড় সাইজের ষাঁড় গরুগুলো মরে রয়েছিল, মানে পড়ে আছিল। তো কিন্তু আপনার এই গরুটাকে আপনি সাহস করলেন কি করে যে এত বড় গরু হাটে নিয়ে আসা? আমি সাহস করলাম যে আমার গরু কোনো খারাপ হাত থেকে খাদ্য খাওয়ানো নাই, আমি ঠিক মতন খোঁজ ভুষি হালকাই দিয়ে খাইয়েছি, এই জন্য আমার মনে সাহস আছে যে হাত থেকে আমার গরু কোনো অসুবিধা হবে না রাস্তার মাঝখানে। তো গরুটা আসলে কয়টা দাঁত, কতটুকু ওয়েট, কত টাকা দামে বিক্রি করবেন? আমার এটা ইচ্ছা আছে হাত থেকে 25 লাখ টাকায় বাজার, এটা চিন্তা ভাবনা, তা দামও দিয়েছেন 25 লাখ। এখন তারপরে যদি 2-1 লাখ টাকা কমায় তাতে আমার সমস্যা নেই, তারপরে ওজন হাত থেকে আপনার 1520 কেজি মানে হলো আপনার ওয়েটটা। এটা কি আপনি স্কেলের মাপ দিলেন নাকি ফিতার মাপ? এটা ফিতার মাপ। ফিতার মাপ, তো এটা মানে হলো আপনি হলো 1520 কেজি ওয়েট রয়েছে আপনার এই গরুটির। আপনি দাম দিয়েছেন হলো 25 লক্ষ টাকা। তো আমাদের ভিডিওর মাধ্যমে তো অনেক ভাই বোনরা, অনেক প্রবাসীরা, অনেক শিল্পপতি ভাইরা গরুটা ক্রয় করতে আসতে পারে, তো তারা আসলে যে ক্রয় করবে যে এই দামটা কি কোনো ডিসকাউন্ট হবে কিনা আপনাদের? হবে, অবশ্যই হবে। কতটুকু লাস্ট দামটা একটু বলেন। এখন ওইটা আছে, সময় হবে তার ছাড়ে এখন বলা যাবে, এখন বলা যাবে না, এখন বলা যাবে, এখন বলতে চাচ্ছেন না। দর্শক, আমরা একটু গরুটিকে একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে যে 1520 কেজি ওজনের নাম্বার ওয়ান রাজাবাবু এই গরুটিকে আমরা যে ক্রয় করবেন আপনারা আসলে কিভাবে গরুটিকে একটু ভালোভাবে না দেখলে তো মানুষ বলে বুঝবেন না। দর্শক, আমরা আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি গরুটিকে, আমরা একটু গরুটিকে দেখানোর চেষ্টা করি। এখানে অনেক লোক জমায়েত করেছেন দর্শক, আসলে আমরা আপনাদেরকে এক নজরে একটু দেখাই। এই বড় গরুর পাশেই মানে কিন্তু মানুষের জমায়েত থাকে সাধারণত, গরুটি অনেক বিশাল বড় সাইজের গরুটি। দর্শক, আপনারা আপনাদেরকে একটু দেখাই, এই গাবতলী হাটের সবচেয়ে বড় গরু এক কথা বলা যায়। আপনার গরুটির উপরের পিঠের সাইজটা আমরা আপনাদের দেখাই, দৈর্ঘ্য প্রস্থ মানে কতটুকু আমরা সেটা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, এই গরুটি কিন্তু আমার মাথার উপরে, গরুটি শুয়ে পড়েছে। দর্শক, ভাগ্য ভালো যে আপনাদেরকে দেখানোর আগে শুয়ে দেখানো কমপ্লিট হয়েছে, তারপর আমরা এখন শোয়ার পর গরুটির কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই একটু এদিকে আসেন, চলে আসেন,
আমার সাথে কথা বলে নেই। আচ্ছা আপনার গরুটি একজন কমেন্ট করেছে ভাই আমি 5 লাখ দিব। আরাম বলি আর আমরা গরু পারি এই যে কমেন্টের ভিতরে লিখেছেন না ভাই আরাম বলতে আর পারবো না পারবেন না না। আচ্ছা আমাদের দেখ 1200 লাখ দেখ খর এই খরদের হিসাব করলে পারে আমাদের গরুতে কোনো লাভ আসে না তারপরে নিজে হাতে করে পুষাই দিবেন এখানে এই বড় বাজারে আনি। আরেকজন লিখছে মানে কয় টাকা দাম আনন মালিক? হ্যাঁ আনন মালিক মনে করেন হাতে গে 20 হয়তো কাটা কাছে মানে 20 লাখ 20 লাখ হলে ছাড়বেন দর্শক 25 লাখ থেকে 5 লাখ টাকা বানিয়ে হলেও অলরেডি কমে আসছে তারা 20 লক্ষ টাকায় দিবেন। আপনারা অনেকে কমেন্টে আমাদেরকে দাম জানতে চেয়েছেন সে কারণে আমাদের কিন্তু এই ভাই কাছে বিষয়টা জানা। ভাই আমাদেরকে একটু বলবেন এই যে গরুটাকে আপনি লালন পালন করছেন মানে হলো আপনার যখন গরুটাকে এটা কি আপনার খামারের গরু নাকি আপনার হাট থেকে ক্রয় করে নিয়ে আসছিলেন? এটা আমার হাট থেকে নিজের বাড়ির গরু মানে গোয়ালের গরু গাবিত। আচ্ছা কত বছর আপনি লালন পালন করলেন? 3 বছর 4 মাস লালন পালন করেছেন। 3 বছর 4 মাসে এটা এতটুকু বড় হয়েছে। তো আপনার এই গরুটাকে আপনি এর আগে কোথাও হাটে তুলছিলেন কিনা? 2021 সালে কোরবানিতে হাটে তুলছিলেন না? না কোনো জায়গায় তুলিনি। তুলেন নাই? না। তো গাবতলির হাটে গরুটা বিক্রি হবে এই মনে করেই নিয়ে আসছেন? এই মনে করেই নিয়ে আসছি যে এটা মেলা টাকায় বিক্রি হবে এই জন্য আমরা এই জন্য নিয়ে আসছে। আচ্ছা তো আপনি আমাদেরকে আর একটা কথা বলবেন যে গাবতলি হাটে কিন্তু অনেক সময় অনেক গরুর দাম অনেক চড়া দামে উঠাই দিয়ে চুপ করে বসে থাকে যাতে গরুটা না বিক্রি হয়। যে আমার গরুর দাম তো 15 লাখ টাকা বললো তা আমি এখন কেন 10 লাখ টাকায় দিব? না এটা সেই অপেক্ষা করে কিন্তু অনেকে অনেক মানে ব্যাপারী মানিল অনেক কৃষক মানে হাটে গরু এনে অনেক বিপাকে পড়েছেন। তো আপনি সেই দিকে একটু নজর রাখবেন ঠিক আছে? আর খামারে তো মনে করেন খামারে যখন গরুটা থাকে সেখানে অনেকটা স্বচ্ছন্দ মানে অনেক ভালো একটা অবস্থানে থাকে অনেক যত্নের মধ্যে থাকে কিন্তু এখন তো হাটে গরুটা নিয়ে আসছে হাটে এসে কোনো যত্ন পাচ্ছি না কেন? পানির লাইন পাচ্ছি না ফ্যানের লাইন পাচ্ছি না গরুটা গরমে খারাপ হয়ে যাচ্ছে খাচ্ছে না। এখন পর্যন্ত কি ফ্যানের ব্যবস্থা হয়েছে আপনার? ফ্যান উপরে টেঙ্গেছে এখনো লাইন যায় না এখন পর্যন্ত ক্লায়েন্ট পান নাই লাইন আসছে ওই পাশে একটা। আচ্ছা অলরেডি এখনই চলে আসবে আমরা দেখতেছি যে পাশের মানিলো ফ্যানগুলো অলরেডি লাইন চলে আসছে আপনারও লাইনগুলো চলে আসবে কারণ হলো বড় গরু এখনও হাটে নিয়ে আসা খুব রিক্সের মধ্যে পড়তেছে কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু প্যানের এবং লাইটের এবং পানির সব কিছু সুব্যবস্থা রয়েছে এছাড়া আপনার এই হাটে আর কোনো সমস্যা রয়েছে কি না? না ওছাড়া সমস্যা হয় এছাড়া কোনো সমস্যা না। আচ্ছা এই গরুটাকে মানিলো হাটে নিয়ে আসার সময় কি আপনি ভ্যাকসিন দিয়ে এনে আসছেন? না। যদি কেউ ক্রয় করে নিয়ে যায় তার বাসায় পর্যন্ত আপনারা মানে হলো পোষা দিয়ে আসবেন কিনা বা কোরবানি পর্যন্ত আপনারা তার লালন পালন করে দিয়ে যেদিন কোরবানি হবে সেদিন পর্যন্ত আপনারা তাদেরকে সেই সহযোগিতাটা করবেন কিনা? হ্যাঁ পারবো। সেটা করবেন? মানে এতে কোনো আপনাদের কার্পণ্য নাই? না। আচ্ছা ধন্যবাদ। আমরা আপনাদের মোবাইল নাম্বারটা দিতে চাই কার মোবাইল নাম্বার দিব কি হয় আপনারা দুজন কি হন? আমরা চাচা ভাই। আমি চাচা এটা ভাই আমার বড় ভাই ছেলে। ও আপনি চাচা? চাচার বয়স কম ভাতিজার বয়স বেশি বুঝলাম না। আচ্ছা যাও চাচাবাতি যা কার নাম্বার দিব? ভাইপুর নাম্বার নাম্বার বলেন 01986 4584 92 দর্শক নাম্বারটি পেয়ে গেলেন আপনারা সরাসরি এই নাম্বারে আমাদের মানে হলো ভিডিওর মাধ্যমে এতক্ষণ পর্যন্ত আপনারা কথা বলার সুযোগ রয়েছে মানে কমেন্ট করেছেন আপনারা আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিওটি যত বেশি পারবেন শেয়ার দিবেন কারণ এই ঈদে যদি এই কৃষক ভাইয়েরা যদি সঠিক মূল্যটা না পায় কারণ তাহলে আগামী বছরে আমরা কখনোই এত বড় গরু আশা করতে পারবো না বড় গরু দেখার সুযোগও থাকবে না। আমরা একটু আপনাদেরকে গরুটি দেখাই দর্শক এই গরুটির জন্য আপনাদের যদি একটু করণীয় থাকে কারণ আপনারা যত বেশি পারবেন এই গরুটিকে আপনারা এই ভিডিওটিকে আপনারা যত শেয়ার দিবেন তত বেশি মানুষের কাছে মানে গরুটি মানে হলো ভিডিওটি পৌঁছে যাবে তাতে অন্তত মানে হলো ভিডিওটি যত বেশি ভাইরাল হবে তত এই পরিবারের জন্য ভালো হবে কারণ হলো এই গরুর মালিক যে নাম্বার ওয়ান রাজাবাবু গরুটির যে মালিক রয়েছেন সেই মালিকই মানে গরুটির ভালো দামটি পাবে। দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।